আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। আজকে চাঁদ রাত, সবাই মেহেদি পরবে। তো আমার মেয়েও আজকে মেহেদি পরবে। মেহেদি পরা নিয়ে খুব ব্যস্ত, বিকেল থেকে মেহেদি পরবে মেহেদি পরবে। তো আমার একটু বিকালে কাজ ছিল, ওই জন্য আমি একটু বাইরে গিয়েছিলাম। তো এখন মেহেদি পরবে। আমার মেয়ে গতকালকেই বলে দিয়েছে আম্মু নিহার মেহেদি নিয়ে আসবা, আমি নিহার মেহেদিটাই লাগাবো, কাবেরি লাগাবো না। কাবেরিটা ও লাগাতে চায় না, কারণ কাবেরি মেহেদি কিন্তু পরে রং হয়, আর নিহার মেহেদিটা কিন্তু আগেই রং হয়ে যায়, মানে 5 মিনিটের মধ্যেই রং হয়ে যায়। তো এটাই লাগাবে ও, অন্যটা লাগাবেই না। এটা তাড়াতাড়ি কালার হয়ে যায়, এটা দেখতে সুন্দর, ওর বুঝে আর কি ও বলে। তো এটাই লাগাবে, অন্যটা লাগাবে না। তো ওর মামার বাসায় এখনও মেহেদি পড়ছে, ওর মামানি ওর মেহেদি লাগিয়ে দিচ্ছে হাতে। ওর মামানি ওরে বারবার বলছে তুমি কাবেরি মেহেদিটা দাও, ওটা অনেক সুন্দর কালার হয়, ডিজাইনটা অনেক সুন্দর হয়। ও দিবেই না, ও এটাই দিবে। এটা তো দেখতে পাচ্ছেন একটু নরম, এটা ছড়া ছড়া যাচ্ছে। মেহেদি পরাতে গিয়ে ওর মামানির হাত পুরো ব্যথা হয়ে গিয়েছে, কারণ যারা আপনারা এই টিউবের মেহেদি ব্যবহার করেন তারা বুঝতে পারবেন মেহেদি লাগাতে যে কতটুকু কষ্ট হয়। ও টিভি দেখা নিয়ে ব্যস্ত। যারা ভিডিওটি দেখতে চান তারা প্রথমে একটি ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দেন, আর যারা আমার নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মেহেদি লাগার পুরো ভিডিওটা দেখতে থাকি, আমার সাথে আপনারাও দেখতে থাকেন। মিশু কি অভিনয়টা করতেছে, রুসাইবার এক হাতের মেহেদি পরা মোটামুটি শেষ হয়ে গিয়েছে। তো অনেক বোঝানোর পরে আরেক হাতে কাবেরি মেহেদিটা দিবে।
তো এই হাতের মেহেদি পরাটাও হয়ে যাচ্ছে। তো পুরো ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে কোনো একদিন আরেকটি নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।